আশা করি প্রত্যেকই ভালো আছেন। তো আজকের ভিডিওটি আমার বাগনা এবং বাগনি আমার বোনের জায়ের বলতে বড় জায়ের ছেলে মেয়ে দুজন লেখাপড়ায় অনেক ভালো। তারা বলছে মামা আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন, আমাদের একটি ভিডিও দেন। তো ওদের একটা বেরি তিনটা বাচ্চা দিছে, দুটো পাটা বাচ্চা আর একটা হচ্ছে আপনার এই পাটি। তো দেখুন এই তিনটা বাচ্চা যে ওদের ভিডিও দেওয়াই লাগবে। ভিডিওটা বলতে আমি অনেক দিন আগেই করছি যে মামা এখনও দিচ্ছ না, আমরা ভিডিও দেখি আমাদের ভিডিও পাই না। তো ওদের উদ্দেশ্যেই, তো অবশ্যই বলতে ওদের উদ্দেশ্য হলে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আসলে কোনো কিছুই কম না, ওরা এগুলা দিয়ে যেমন একটা দুটা দিয়েই শুরু। তো আজ ওদেরটা অনেক বড় হয়ে গেছে। এই ভিডিওটা আমি অনেক দিন আগে করে রাখছিলাম, প্রায় 10 মাস, আজকে 13 দিন মেবি, 10 মাস 13 দিন আগের এই ভিডিওটি। তো আমি যখনই ওদের বাসায় যাই তখনই বলে যে মামা ভিডিওটা এখন আপলোড দেও নাই, আমরা পাই নাই। তো ওদের এরকম জেদ থেকে বলতে এই ভিডিওটা আপলোড করা। তো দেখুন ভিডিওটা। আর ওদের প্রচণ্ড পরিমাণ কেয়ারিং, যেমন বাচ্চা যেমন তিনটা বাচ্চা হলে কিন্তু বাসায় রাখা অনেকটা ট্রাফ হয়ে যায়, যে ওরা ওই যেন ওলানের মধ্যে নিয়ে সুন্দর করে বলতে খাবারগুলো একটারে বলতে বাঘ করে ঘুরে খাওয়ায়। এরকম অনেক মাস দু মাসের মতো খাওয়ানোর ফলে এই তিনটা বাচ্চা এখন পর্যন্ত বেঁচে আছে এবং অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আসলে অযৌক্তিক হলেও ওদের মন রক্ষার্থে আমি ভিডিওটা দেওয়া। ভালো থাকবেন। আর এখন এগুলো অনেক বড় হয়ে গেছে, তিনটাই অনেক বড় হয়ে গেছে। স্পেসিফিক্যালি কোন তিনটা আমি বলতে পারবো না, বলছে মামা ওই ফার্মেই আছে। ভালো থাকবে।